আমার মনে হয় যে সেই যুদ্ধ অপরাধী বা একজন তালিকাভুক্ত রাজাকারের সন্তানের কাছে আসলে আমরা হেরে গেলাম। আমি একজন বীর মুক্তিযোদ্ধার কন্যা, আমার আসলে লজ্জা লাগছে বলতে। বর্তমান নেত্রকোণা এক থেকে যে যাকে হচ্ছে মনোনয়ন দেওয়া হয়েছে উনি যুদ্ধ অপরাধীর বংশধর, ওনার নিজের দাদা ছিলেন তালিকাভুক্ত রাজাকার। মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু আমাদেরকে অনুমতি দিয়ে দিয়েছেন যে দলের একটা উৎসব মুখর একটা নির্বাচন পরিচালনার জন্য এবং বেশি বেশি ভোট কাস্টিং এর জন্য, যদি নির্বাচনটা সুষ্ঠু হয় আর কোনো ধরনের চাপ না থাকে, আমার এলাকার লোকজন দুর্গাপুর কর্মকান্দাবাসী যদি অবাধে নিরপেক্ষভাবে ভোট কেন্দ্রে যেতে পারে এবং ভোটটা যদি কোনো সমস্যা না হয়, তাহলে আমি আমার জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত। যেহেতু প্রধানমন্ত্রীর কোনো নির্দেশনায় কোনো সমস্যা ছিল না, সেই জন্য আমি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। সবচেয়ে একটা বড় ব্যাপার হলো 2014 সনে যখন উনি মনোনয়ন পেলেন না, একটা থাকে না একটা সরকারের প্রতি একটা রেসপেক্ট থাকে, একটা রেসপন্সিবিলিটি থাকে যে আমাকে এবার নমিনেশন দিল না, হয়তো আমি নেক্সট টাইম কাজ করে আবার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হয়তো নমিনেশন চাবো। উনি কিন্তু সেটা করেননি, উনি যখন মনোনয়ন বঞ্চিত হয়েছেন উনি সাথে সাথে অপেক্ষা না করে উনি স্বতন্ত্র প্রার্থী হয়ে গেছেন। নেক্সট টাইম 2018 আমাদের যে বর্তমান সংসদ সদস্য মানু মজুমদার, উনি প্রতিরোধ যোদ্ধা, উনি যখন নির্বাচন করলেন আবারও দলের প্রতি উনি কোনো বিশ্বাস না রেখে আমাদের মুস্তাক আহমেদ রহি, বর্তমান আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রাপ্ত যিনি এসেছেন, উনি আবারও স্বতন্ত্র নির্বাচন করলেন এবং উনি লজ্জাজনকভাবে সেবার মাত্র 600 ভোট পেয়ে উনি আবারও পরাজিত হয়েছেন। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার আসলে হৃদয় ক্ষরণ হচ্ছে। আমার মনে হয় যে সেই যুদ্ধ অপরাধী বা একজন তালিকাভুক্ত রাজাকারের সন্তানের কাছে আসলে আমরা হেরে গেলাম। মুক্তিযোদ্ধার পক্ষের শক্তির বিরুদ্ধে শক্তি এখানে এসেছে। এখন আমি আবার দুর্গাপুর কর্মকান্দাবাসীর কাছে আমি বিনীতভাবে আপনাদের কাছে আমি আমার নিবেদন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি চাই আপনারা আমার পাশে থাকেন। আপনারা যদি আমার পাশে সেভাবে না দাঁড়ান, তাহলে আমি মনে করব যে আমি শুধু না স্বাধীনতার পক্ষের শক্তি আজ স্বাধীনতা বিপক্ষের শক্তির কাছে হেরে গেছে। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার। দুর্গাপুরের সার্বিক উন্নয়ন, দুর্গাপুর কলমাকান্দাকে বাংলাদেশের বুকে মাথা উঁচু করে পরিচয় দেওয়ার জন্য এবং আমাদের 15 বছর সারা বাংলাদেশের এত উন্নয়ন হওয়ার পরেও আমাদের এই দুর্গাপুর কলমাকান্দা এই জনপদটি অনেকটা বেশি আসলে পিছিয়ে আছে। এই দুর্গাপুর কলমাকান্দার জন্য, এই সম্ভাবনাময় জায়গার জন্য, আমাদের আসনটির জন্য কাজ করার জন্য আমি স্বতন্ত্র নির্বাচন করার জন্য মন স্থির করেছি। আমি আমি চাইবো আমার প্রথমত চাইবো আমার দুর্গাপুর কলমাকান্দার রাস্তাটি অনেক বেশি সুন্দর হওয়ার জন্য, ভালো করার জন্য, আধুনিক করার জন্য, আদিবাসী জনগণ অনগ্রসর জনগণের জন্য, আমার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে অনেক বেশি কাজ করার ইচ্ছা আছে। পরিকল্পিতভাবে যদি আমরা এটা করতে পারি, তাহলে দুর্গাপুর কলমাকান্দা মায়মনসিংহ ডিভিশনের মধ্যে অত্যন্ত উন্নত একটি আসন হবে।